আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া ওয়ালা আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা আমাদেরকে কাছে এবং দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে দারসে হাদিসে খুবই চমৎকার এবং খুবই গুরুত্বপূর্ণ একটি হাদিস নিয়ে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। দেখুন, আমরা না জানার ফলে আমরা এমন এমন কাজ করতেছি যে আপনি যদি সেটা জানেন নিজেও বিশ্বাস করতে পারবেন না যে আমি এত এত জঘন্য কাজ করতেছি। কোন মানুষ কি চাইবে, মানুষ কি চাইবে তার নিজ মায়ের সাথে যেটা করার প্রস্তাব করবেন? আপনি কি চাইবে যে আমার মায়ের সাথে, আপনি কি আপনার মায়ের সাথে চেনা করছেন, এটা চাইবেন? প্রস্তাব কত জঘন্য এবং নিকৃষ্ট একটি কথা। কোন মানুষ, কোন মুসলমান এটা চাইবে না যে আমি আমার মায়ের সাথে চেনা। কিন্তু আপনাকে বলি, আপনি আপনার অজান্তেই আপনি আপনার মায়ের সাথে প্রস্তাব করবেন, আপনার খেলার সাথে আপনি চেনা করছেন, ব্যবচার করছেন। দেখুন, আমরা একটা হাদিস কাজ হাদিস নিয়ে আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুল খামরু উম্মুল ফাওয়াহিশা ওয়া আকবারু কাবায়িরি শারা বিহা ওয়া ফাআলা উম্মিহি ওয়া খালাতিহি ওয়া আম্মাতিহি। ইবনে আব্বাস বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন মদ হলো যাবতীয়, মদ হলো যাবতীয় অশ্লীলতার প্রধান নিষেধাজ্ঞা প্রধান। মদ যে বস্তু খেলে বিকৃত হয়, যে সমস্ত বিষয় খাওয়া, যে সমস্ত বস্তু খাওয়া হারাম, সে সমস্ত বস্তু হলো এই মদ হলো সবচেয়ে বড় পাপের প্রধান মাথা। যে ব্যক্তি তা পান করল, সে যেন তার নিজ মা খালা ও ফুফুর সাথে যেন আপনি কখনো ভেবে দেখেছেন কত জঘন্য একটি কথা এসেছে, বলা হয়েছে কত জঘন্য একটি কথা বলা হয়েছে যে নিজের মায়ের সাথে আপনি আপনার অজান্তে প্রতিনিয়ত আপনি আপনার মায়ের সাথে যেতে পারছেন, আপনি আপনার খেলার সাথে যেতে পারছেন, আপনি আপনার ফুফুর সাথে যেতে পারছেন। অতএব সকল উদাহরণ আহ্বান দেওয়া চাই এই জঘন্যতম নিকৃষ্টতম বাপ থেকে বেঁচে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। এমন একটি মারাত্মক গুণা নিজ মায়ের সাথে যেন করা মূল দিক পরিভাষাটাই কত জঘন্য, কত নিকৃষ্ট। যেই শুনবে একজন মানুষ, সে কখনোই এই বিষয়টাকে ভালোভাবে শুনবে। আপনি আপনার অজান্তে, আমি আমার অজান্তে যদি আমি মদ্যপান করি, বিড়ি সিগারেট, তামাক, যে সমস্ত বিষয়গুলো আরাম বিষয়গুলো রয়েছে মদের অন্তর্ভুক্ত, যেগুলো এইগুলো বিষয় যদি আমরা অক্ষণ করি, তাহলে আমি যেন আমার মায়ের সাথে যেন হাদিসটি রয়েছে সিলসিলা সহিহা হাদিস নম্বর হচ্ছে 1668 নম্বর হাদিস এবং তাবারানি হাদিস নম্বর হচ্ছে 3345 নম্বর হাদিস। আপনি খুলে দেখুন হাদিসের মান সহি মতে আসুন আমরা এই নিকৃষ্ট নিকৃষ্ট পাপ থেকে, জঘন্যতম পাপ থেকে, সর্বপ্রকার মাদকতা থেকে দূর ভিতরে গিয়ে নিজের জীবনকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শে পরিচালিত করি এবং জঘন্যতম একটি কাজ তথা নিজ মা খালা ফুফুর সাথে চেনা করা থেকে বেঁচে থাকি। যারা করেছেন এবং আজকে আমি মনে করি আপনার ভিতরে যদি সামান্যতম সেন্স থাকে এবং মানবতা এবং আপনার রুচি যদি থাকে, তাহলে অবশ্যই আজকে হাদিস শোনার পর কোন মানুষ এই জঘন্যতম কাজ করতে পারে, কোনো মানুষ মদ্যপান করতে পারে। আমরা তো হাদিস জেনে এসেছি যে কোনো ব্যক্তি যদি একবার এই নিষেধাত্মক উপান করে একবার, তাহলে তার 40 দিনে মদত হবেই না, হবে না। এবং এই হাদিস মারা কথা বলছে নিজের মায়ের সাথে যেন করা কত জঘন্য কথা এই হাদিস এসেছে। পথে আসুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে জানে এই বিষয়গুলো বুঝে এই গৃহীত এবং এই কাজটি থেকে মদ্যপান এবং যাবতীয় নিষেধাজ্ঞা দ্রব্য থেকে দূরভীত থেকে আমাদের জীবনকে যেন আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী পরিচালনা করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এই দাবি এই দাওয়ায় প্রত্যাশা রাখি। আজকের সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। ওয়া আখির দাওয়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।